অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি শব্দ আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। কথার ঝুলিতে আজকের একটি ছোট আবৃত্তি পাঠ করছি। আবৃত্তির নাম হলো অতীত। অতীত হলো ভুলে থাকা, অতীত হলো স্মৃতি, জীবন চলতে হয় না তো কভু অতীতের ইতি। অতীত হলো ইতিহাস, অতীত সেই সত্যের যুগ, রবি ঠাকুরের মতো কেউ দেয় না অনবদ্য সৃষ্টির সুখ। রানার হয়ে কেউ ছোটে না, কেউ লেখে না চিঠি, সব সংবাদ হাতের মুঠোয়, দিচ্ছেও কিছু কি। অতীত কভু খুশির ডালি, কভু আবেগের ঝর্ণা, স্মৃতিচারণায় ভেসে আসে কত প্রেম আর প্রতারণা। অতীতের কথা ভেবে পেও না তুমি কষ্ট, আজকের দিন আনন্দে বাঁচো, নইলে সময় নষ্ট। নমস্কার। কথার ঝুলির বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আপনাদের আবৃত্তি কেমন লাগলো। সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য। পরের ভিডিওতে বর্তমান ও ভবিষ্যৎ এই দুটি আবৃত্তি পাঠ করব। ততক্ষণের জন্য শুনতে থাকুন কথার ঝুলি।